Hello everyone, nice to meet you again. I am Amit, your English teacher. Today's tutorial is on the second part of A.G. Gardiner's All About a Dog. So let's start without wasting time. এর আগের লেসনে অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ ফার্স্ট পার্টে আমরা পড়েছিলাম নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর পর্যন্ত এবং দেখেছিলাম কিভাবে একটি কুকুরকে নিয়ে বাসে ওঠার জন্য সমস্যা জট পাকিয়েছে আজকে আমরা পড়ব টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট থেকে পেজ নম্বর 12 টেক্সট বইয়ে হি স্টুড ট্রায়াম্পেন্ট হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স পর্যন্ত এই পোর্শানে আমরা দেখব সমস্যাটা যেটা তৈরি হয়েছিল সেটা আরও কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং কতটা জটিল আকার ধারণ করেছে যাই হোক তাহলে শুরু করা যাক টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট দুই অথবা তিনজন প্যাসেঞ্জার যাত্রী তারা গট আউট ওয়েন্ট আউট গট আউট মিন্স ওয়েন্ট আউট অর্থাৎ তারা নেমে গেলেন অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট রাতের অন্ধকারে একটু দূরে যেতে যেতে মিলিয়ে গেলেন সম্ভবত ওই দু তিনজন প্যাসেঞ্জারের গন্তব্যস্থল বাসটি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে কাছেই ছিল তাই তারা বাস থেকে নেমে তাদের বাড়ির উদ্দেশ্যে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন দ্য কন্ডাক্টর টার্ন ডন দ্য পেভমেন্ট ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম দ্য কন্ডাক্টর টার্ন অন মিন্স টু স্টার্ট অপারেটিং তার মানে কন্ডাক্টর পেভমেন্ট অর্থাৎ ফুটপাথের উপরে নেমে গেছেন অ্যান্ড ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম ড্রাইভারের কাছে গেছেন চালকের কাছে গিয়ে তিনি তার সঙ্গে কিছু কথা বলছেন অ্যানাদার বাস আরেকটি বাস দ্য লাস্ট অন দ্য রোড সেই রুটের শেষ বাস ওয়েন্ট বাই বেরিয়ে গেল ওয়েন্ট বাই মিন্স চলে গেল পেরিয়ে চলে গেল ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউটস অব দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ এই বাসটি একেবারে উদাসীনভাবে বেরিয়ে গেল যেখানে দাঁড়িয়ে থাকা বাসটির প্যাসেঞ্জাররা চিৎকার করে ওই বাসটিকে থামানোর চেষ্টা করছিল আমরাও এরকম করি মাঝরাস্তায় বাস যদি থেমে যায় খারাপ হওয়ার জন্য তখন যাদের তাড়া থাকে তারা বাস থেকে নেমে সামনে যে বাস পেরিয়ে যেতে চাইছে তাকে আমরা আটকানোর চেষ্টা করি চিৎকার করে এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে কিন্তু বাসটি দাঁড়ায়নি উদাসীনভাবে চলে গেছে ইনডিফারেন্টের বাংলা হচ্ছে উদাসীন টু সাউটস অব দ্য প্যাসেঞ্জার্স কার প্রতি উদাসীন না টু দ্য সাউটস অব দ্য প্যাসেঞ্জার্স এই দাঁড়িয়ে থাকা বাসটির যাত্রীদের চিৎকারের প্রতি উদাসীন হয়ে ওই শেষতম বাসটিও বেরিয়ে গেল এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর সেই সময় একজন পুলিশের লোক এলেন পুলিশম্যান স্ট্রোলড আপ মিন্স পাইচারি করতে করতে আসা অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর এবং বাসটির দরজার দিকে তাকালেন দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস বাসের মধ্যে থাকা যাত্রীরা রাগত প্রতিবাদ এবং আবেদনে ফেটে পড়ল বাস্ট আউট ফ্রেজাল ভার্ব এবং এর অর্থ সিনোনিম হবে এক্সক্লেমড ওয়াইডলি বা বাংলাতে বলা হবে যে ফেটে গেল ফেটে পড়ল উইথ ইন্ডিগন্যান্ট ইন্ডিগন্যান্ট মিন্স ক্রুদ্ধ বা রাগত অ্যাংরি ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো ভালো বেশ ভালো ওকে তো আইন মেনেই চলতে হবে আপনারা জানেন হি সেইড জেনিয়ালি তিনি বললেন জেনিয়ালি জেনিয়ালি মিন্স উদারভাবে অথবা প্লিজেন্টলি সিম্প্যাথেটিক্যালি বলা যেতে পারে ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো তিনি অর্থাৎ বাসের কন্ডাক্টর নিয়ম মেনে চলছেন সুতরাং তাকে কিছু বলা যাবে না এই সামান্য কথাটুকু বলেই পুলিশকর্মী তার দায় সারলেন দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট তারপর তিনি কয়েক গজ দূরে গিয়ে রাস্তার ওপর দাঁড়ালেন ইয়ার্ডস মিন্স গজ এক গজ সমান তিন ফিট
There he was joined by two more constables. সেখানে আরো দুজন constable তার সঙ্গে যোগ দিলেন. Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. ছোট কুকুরটা কিন্তু তখনও আলোর দিকে মিটিমিটি করে তাকাচ্ছিল. Blinked at the lights. আলোর দিকে মিটিমিটি করে তাকাচ্ছিল. And the conductor, আর কন্ডাক্টর কি করছিল? এবং সেই কন্ডাক্টর তখন walked to and fro. এটা একটা idiom, to and fro. তার মানে from one side to another. এদিক থেকে ওদিক. The conductor walked to and fro like a captain. একজন ক্যাপ্টেনের মতো, অর্থাৎ সেনাপতির মতো. তিনি এদিক থেকে ওদিকে পেমেন্টের ওপরে বা ফুটপাতের ওপরে হাঁটা চলা করছেন এবং তাকে একজন সেনাপতির মতো দেখাচ্ছে. এবং সেই সেনাপতি যদি বিজয়ের মুহূর্তে দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ কিছুক্ষণ পরেই তার যুদ্ধে তিনি জিতে যাবেন, তার হাঁটা চলা ভঙ্গিমা যেমন হবে, এখানে কন্ডাক্টরের ভঙ্গিমাটি ঠিক তেমনই. এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর. বাসের কন্ডাক্টরকে হুমকি দিয়ে একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর ঝোড়ো হাওয়াকেও ছাপিয়ে শোনা গেল. আমরা জানি সেদিন বেশ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছিল. সেই ঝোড়ো হাওয়ার শব্দকেও একজন মহিলা যাত্রীর হুমকি ছাপিয়ে গেল. থ্রেটনিং মানে হুমকি দেওয়া. নেক্সট লাইন, বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট. কন্ডাক্টরের ব্যবহার কেমন ছিল? সেই রাতের মতোই শীতল এবং ফুটপাতের মতোই দৃঢ়. আমরা জানি সেই রাতটা ছিল প্রচণ্ড শীতল, আর কন্ডাক্টরের ব্যবহারের সঙ্গে সেই রাতের শীতলতা তুলনা করা হয়েছে. আর তুলনা করা হয়েছে কার সঙ্গে? পেভমেন্ট অর্থাৎ ফুটপাতের সঙ্গে, যে ফুটপাতের উপর দিয়ে হাজার হাজার পথচারী হেঁটে যায় এবং তার পায়ের ঠোকাকেও গ্রাহ্য করে এই ফুটপাত কিন্তু কঠিন হয়ে টিকে থাকে. সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা. সেই ভদ্রমহিলা যিনি চিৎকার করে ধমকি দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন বাসের কন্ডাক্টরকে, তিনি পুলিশকর্মীর কাছে গিয়ে তার রাগ প্রকাশ করলেন. সেই পুলিশকর্মীরা, তারা চাইলে কিন্তু কিছু করতে পারত, কিন্তু সেসব কিছু না করে তারা পুরো নাটকটাকে প্রত্যক্ষ করছিল. এবং এই ভদ্রমহিলা সেই পুলিশকর্মীদের কাছে গিয়ে তারা রাগ প্রকাশ করলেন. দেন সি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন. কোথায়? বাসে. কল্ড হার কম্প্যানিয়ান, তার সাথীকে ডেকে নিলেন, তার সঙ্গে যিনি ছিলেন, সেই ভদ্রমহিলা যার সঙ্গে ছিলেন বা সেই ভদ্রমহিলার সঙ্গে যিনি ছিলেন তাকে ডেকে নিলেন. অ্যান্ড ভ্যানিস্ট, এবং উবে গেলেন. ভ্যানিস্ট মিন্স ডিসঅ্যাপিয়ার্ড. তিনি অন্ধকারের মধ্যে একই রকম আগের দু তিনজন যাত্রীর মতো হারিয়ে গেলেন. দ্য বাস ওয়াজ এমটিং. কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এরকম শীতের রাতে মানুষ, যেখানে কন্ডাক্টর অনর আর যাত্রীরাও মানবতার জন্য সেই মহিলাকে বাধ্য করতে পারছে না যাতে সেই মহিলা ছাদের ওপরে গিয়ে বসতে পারে. প্রচণ্ড ঠান্ডার রাত, যাত্রীরা ছিল সেই মহিলাটির সঙ্গে, যে মহিলাটি সঙ্গে ছিল কুকুর. আইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট. অবশেষে মেয়েটি বলল যে আমি উপরে যাব. যখন কোনোভাবে কিছু হলো না এবং সেই কন্ডাক্টর মেনে নিতে পারছেন না যে মেয়েটি এত শীতের রাতে ছাদে না গিয়ে ভেতরে থাকুক, কুকুরটি তো কারো সমস্যা করছে না, সুতরাং মেয়েটি ছাদে যাওয়ার জন্য বলল. ইউল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড. আরে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে. নিউমোনিয়া শব্দটা নিয়ে আমি আগের লেসানেই বলেছি. তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে. হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, তারপর যখন সে বাসের ছাদে চলে গেল. দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর রিটার্নড ইন্টু দ্য বাস, কেম ব্যাক ইন্টু দ্য বাস অ্যান্ড পুলড দ্য বেল, এবং ঘণ্টাটি বাজালেন. বাসের মধ্যে যে ঘণ্টাটি আছে এবং যে ঘণ্টার ধ্বনির ওপর বাসের চলা আর থেমে যাওয়া নির্ভর করে,
সেই ঘণ্টাটি বাজালেন। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলা শুরু হল। হি স্টুড ট্রায়াম্পেন্ট, কন্ডাক্টর এখন বিজয়ীর মতো দাঁড়িয়ে আছেন। হোয়াইল হিজ কন্ডাক্ট, যেখানে তারই আচরণ, কন্ডাক্ট মিন্স আচরণ, বিহেভিয়ার, ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। তার এই আচরণকে সবাই সমালোচনা করছে, তার মুখের ওপর, তার মুখের সামনেই সমালোচনা করছে। কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস, মুখের ওপর, ইন হিজ ফেস বলতে মুখের ওপর, মুখের সামনে, বাই দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার বা যাত্রীরা, যাত্রীরা তার সমালোচনা করছে, কিন্তু সে দমে যেতে নারাজ। সে বিজয়ীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ট্রায়াম্পেন্ট। ট্রায়াম্পেন্ট একটা অ্যাডজেক্টিভ, এর মানে হলো বিজয়ী। শব্দটা এসছে ট্রায়াম্প শব্দ থেকে, যেটা ছিল একটা নাউন, ভিক্টরি যার সিনোনিম। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডাক্টরটির ইগো জিতে গেছে। প্রত্যেক মানুষেরই ইগো থাকে, সেই ইগোই মানুষকে সঠিক বিচার বিবেচনা করতে বাধা দেয়। এখানে কন্ডাক্টর কিন্তু সঠিক বিচার করেনি, ওইরকম একটা ঠান্ডার রাতে মেয়েটিকে ছাদে পাঠিয়ে সে অবিচারই করেছে, নিয়ম মেনেছে ঠিকই, কিন্তু মানবতার ক্ষেত্রে তার অবিচার ছিল। তবুও সে কিন্তু বিজয়ীর মতো দাঁড়িয়ে আছে। আজকের এই লেসনটা এই পর্যন্তই। এরপরে এখান থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট, সেগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। কোশ্চেন নম্বর ওয়ান, হু কেম টু ইন্সপেক্ট দ্য হল্টেড বাস অন দ্য রোড, রাস্তায় থেমে থাকা বাসটি পরিদর্শন করতে কে এসেছিল? অ্যান্সার হবে এর, এ পুলিশম্যান কেম টু ইন্সপেক্ট দ্য হল্টেড বাস, একজন পুলিশকর্মী এলেন থেমে থাকা বাসটি পরিদর্শন করতে। কোশ্চেন নম্বর টু, হুম ডিড দ্য ওম্যান প্যাসেঞ্জার থ্রেটন, মহিলা যাত্রীটি কাকে হুমকি দিচ্ছিলেন? এর অ্যান্সার হবে, দ্য ওম্যান প্যাসেঞ্জার থ্রেটেন্ড দ্য বাস কন্ডাক্টর, মহিলা যাত্রীটি বাসের কন্ডাক্টরকে হুমকি দিচ্ছিলেন। কোশ্চেন নম্বর থ্রি, হোয়াট ডিড দ্য পুলিশম্যান সে অ্যাবাউট দ্য কন্ডাক্টরস অ্যাকশন, কন্ডাক্টরের কাজের সম্বন্ধে পুলিশকর্মীটি কী বলেছিলেন? অ্যান্সার, দ্য পুলিশম্যান সেড দ্যাট দ্য কন্ডাক্টর হ্যাড লজ উইথ হিম, পুলিশকর্মী বললেন যে ওই কন্ডাক্টরের সঙ্গে আইন আছে। কোশ্চেন নম্বর ফোর, হোয়ার ডিড দ্য ইয়ঙ্গার ওম্যান ফাইনালি গো, মহিলা যাত্রীটি অবশেষে কোথায় গেলেন? অ্যান্সার হবে, ফাইনালি দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়েন্ট টু দ্য টপ অব দ্য বাস, অবশেষে মহিলা যাত্রীটি বাসের ওপরতলায় চলে গেলেন। পার্ট টু লেসনটা এখানেই শেষ করি, পার্ট থ্রি আমি খুব শীঘ্রই আপলোড করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করো, যাতে আমি আপলোড করার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো।